হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আই লিগের উনিশতম ম্যাচে মিনারভা পাঞ্জাব এফসিকে পরাস্ত করে বেশ উচ্ছ্বসিত এখন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেকজান্ড্রো মেনেন্দেস গতকাল তিনি সকলের উদ্দেশ্যে বলেন যে ইস্টবেঙ্গল দলে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার দলের ছেলেরা প্রচুর হার্ডওয়ার্ক করছে আর সেই পরিশ্রমের ফলস্বরূপ লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকাটা তিনি আরও বলেন যে মিনারভা বনাম চেন্নাই ম্যাচ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তার লক্ষ্য গোকুলামকে হারানো তাই আগামী সাত দিন গোকুলাম ম্যাচ ছাড়া আর কিছুই ভাবনায় নেই লাল হলুদের স্প্যানিশ ট্যাঙ্কের তার মতে শেষ দশ দিনে দল চারটি ম্যাচ খেলেছে যার মধ্যে ঘরের মাঠে দুটি ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও বাকি দুটি অ্যাওয়ে ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিশ্চিত করে তাদের মনোবল এখন প্রবল এদিকে ইস্টবেঙ্গল আজ শহরে ফিরলেও আটই মার্চ তারা উড়ে যাবে গোকুলাম ম্যাচের জন্য আইজওয়াল ম্যাচে কাণ্ড করার জন্য ইস্টবেঙ্গলের কেরলীয় গোলমেশিন জবি জাস্টিন তেসরা মার্চ পর্যন্ত সাসপেন্ড ছিলেন যদিও বা এই সমস্ত ঘটনায় ফিফার নিয়ম মাফিক ছটি ম্যাচ সাসপেন্ড করার বিধান রয়েছে তাই এই বিষয়ে রক্ষা কমিটির সভা আগামীকাল এদিকে শেষ ম্যাচে গোকুলামের বিপক্ষে জবিকে খেলাতে তৎপর লাল হলুদ শিবিরও কালকের মিটিংয়ে থাকছেন জবি নিজে তবে শেষ ম্যাচে তাকে মাঠে নামানোর অনুমতি এআইএফএফ দেয় কিনা সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি পড়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে